500 বছর ধরে পুজো করা হয় পবিত্র ময়না কাঠ। 3 দিন ধরে হাওয়া খাওয়ানোর পর শুরু হয় দেবীর মূর্তি করার কাজ। এ পুজো যেন জীবন্ত ইতিহাস। 500 বছর ধরে কোচবিহারে পুজো পেয়ে আসছে একটি পবিত্র ময়না কাঠ। তবে এটি শুধুমাত্র কাঠ নয়, সেখানে এটিকে বড় দেবী রূপে পুজো করা হয়। নিয়ম মেনে রাধা অষ্টমীর দিন বড় দেবীকে সাজিয়ে পুজো করা হল। 3 দিন পর শুরু হবে দেবীর প্রতিমা তৈরির কাজ। এই পুজো যেন আজও এক জীবন্ত ইতিহাস। রাজ আমলের 500 বছরের ঐতিহ্য মেনে রাধা অষ্টমীতে অনুষ্ঠিত হল কোচবিহারের ঐতিহ্যবাহী বড় দেবীর পুজো। নিয়ম মেনে মঙ্গলবার রাতে মদন মোহন বাড়ি থেকে মাতৃরূপে ময়না কাঠকে কোচবিহার বড়দেবী বাড়িতে নিয়ে আসা হয়। আজ বিশেষ পুজোর পর ময়না কাঠ প্রতিস্থাপন করা হল। এরপর 3 দিন ধরে ময়না কাঠকে হাওয়া খাওয়ানো হবে। 3 দিন পর শুরু হবে বড়দেবীর প্রতিমা গড়ার কাজ। বংশ পরম্পরায় চিত্রকর পরিবারের সদস্য প্রভাত চিত্রকর খড় ও মাটির কাজ শুরু করবেন। মহালয়ের দিন শেষ হবে প্রতিমা তৈরির কাজ। মহালয়ের দিনই মায়ের চক্ষুদান করা হবে। এখানে মহাস্নান বিশেষ পুজো পুজো চলছে। মহাস্নানের পরে ধূপটা আমাদের ট্রলিতে স্থাপন করা হয়। পুজো চলছে, পুজো অন্তে তারপরে 3 দিন হাওয়া খাওয়ানো হবে এবং 3 দিন পরে আমাদের চিত্রকর যে আছে প্রভাত চিত্রকর, সে প্রতিমার ওই ঘরমাটির কাজ শুরু করবে। এখানে এখানে ওই পরমান্ন ভোগ ওই মিষ্টান্ন ভোগ আর কি এটা থাকবে এবং পুজো অন্তে পায়রা বলি আছে। কোচবিহারের মহারাজাদের স্থাপন করা দেবী বাড়িতে বড় দেবীর পুজো প্রায় 500 বছরের পুরনো। শ্রাবণ মাসের শেষে শুক্লা অষ্টমী তিথিতে কোচবিহারের গুঞ্জাবাড়িতে ডাঙ্গরাই মন্দিরের ময়না কাঠ পুজোর মধ্য দিয়ে বড় দেবীর পুজোর সূচনা হয়। সেখানে মাতৃরূপে ময়না কাঠকে কাপড় পরিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে যাওয়া হয় স্থানীয় মদন মোহন বাড়িতে। পুরো 1 মাস সেখানে পুজো হওয়ার পর রাধা অষ্টমীতে শুরু হয় ময়না কাঠের পুজো ও বড় দেবীর প্রতিমা তৈরির কাজ। এবছরও তার অন্যথা হয়নি। এখানে বড় দেবীর মৃন্ময়ী মূর্তি দেবী দুর্গার অন্যান্য মূর্তি থেকে সম্পূর্ণ আলাদা হয়। বড় দেবীর গায়ের রং লাল। দেবীর বাহন এখানে সিংহ নয়, থাকে বাঘ। বড় দেবীর সাথে থাকেন জয়া এবং বিজয়া। কোচবিহারের মহারাজাদের স্বপ্নাদেশের ভিত্তিতেই 500 বছর ধরে এই বড় দেবীর পুজো হয়ে আসছে কোচবিহারে। বড়দেবী শুক্লা অষ্টমী যুগস্থাপন যুগস্থাপন হবে আজকে হচ্ছে। এর মধ্যে দিয়েই মায়ের প্রতিমা তৈরি হবে। আজকে থেকেই পুজো শুরু হয়ে গেল মায়ের। নিয়ম আছে এখানে 3 দিন, আজকে যুগ স্থাপন হবে, হওয়ার পর 3 দিন হাওয়া খাবে। 3 দিন হাওয়া হওয়ার 4 দিনের দিন থেকেই চিত্রকর মাকে খড় মাটি দিয়ে মার মূর্তি তৈরি তুলবে। এখানে আজকে যুগ স্নান হলো মহাস্নান। মহাস্নান হওয়ার পরে টলিতে উঠবে, ওখানে বিশেষ পুজো হবে, ভোগ হবে, বলি আছে, পায়রা বলি আছে, এর মাধ্যমে পুজো সমাপ্ত হবে আজকে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, কোচবিহার। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।